আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন, তো আপনার ইমো থেকে যদি কোনো মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও বা কোনো ধরনের ফাইল যদি আপনি ইমো থেকে ডিলিট করে ফেলেন, তাহলে আপনি যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনার ইমোতে ডিলিট করা মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও এই ফাইলগুলি কিন্তু আপনি সহজেই রিকভারি করতে পারবেন। তো কিভাবে আপনি ইমোতে ডিলিট করা মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও ফাইল রিকভারি করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তো আপনার ইমোতে ডিলিট করা মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও ফাইল রিকভারি করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে সেটিংয়ে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিং, তো এটাতে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, তো এটার উপর আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট দেখাচ্ছে এবং এখানে কিন্তু একটি জিপ ফাইল দেখতে পাচ্ছেন। তো আপনি যেগুলি রিকভারি করবেন, তো সেটা কিন্তু এখানে জিপ ফাইলে কিন্তু আপনার ফোন মেমোরি অথবা মেমোরি কার্ডে কিন্তু সেটা সেভ হয়ে যাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে যেগুলি আপনি রিকভারি করতে পারবেন, তো সেটা এখানে দেওয়া আছে। এখানে ডাউনলোড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাজ এ জিপ ফাইল, অ্যাকাউন্ট ইনফরমেশন ইনক্লুড ইউর প্রোফাইল লগইন হিস্টোরি, কল হিস্টোরি অ্যান্ড ইটিসি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার ইমো প্রোফাইলের লগইন হিস্টোরি, চ্যাট হিস্টোরি অ্যান্ড ইটিসি, মানে আপনি অন্যান্য আরও কিছু কিন্তু রিকভারি করতে পারবেন। তো আপনার ইমোতে মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও ফাইল, তো এগুলি রিকভারি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অপশন, তো এখন এই রিকোয়েস্ট এটাতে আপনি টাচ করে দিন। তো এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং উইল বি রেডি ইন 6 দিন 23 ঘন্টা 59 মিনিট 99 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনার একটি ফাইল কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হবে আপনার মেমোরি কার্ডে। তো এখানে কিন্তু সেই সময়টা দেওয়া আছে। তো এখান থেকে আপনি কিন্তু মিনিমাইজ করে চলে আসবেন, কিন্তু এটি আপনি কিন্তু কেটে দেবেন না। যদি আপনি এটি কেটে দেন তাহলে কিন্তু এই ফাইলগুলি কিন্তু আর রিকভারি হবে না। তো আপনি একবারে বেগে চলে আসবেন। তো আমি মিনিমাইজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিনিমাইজ করে দিয়েছি। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে। তো আপনি একেবারে এখান থেকে বের হয়ে আসবেন, কিন্তু ধাপে ধাপে কিন্তু এখান থেকে আপনি বের হয়ে আসবেন না, কেননা এটা কিন্তু কেটে যাবে। তো আপনি এটা কেটে দিবেন না, না কেটে দিয়ে আপনি মিনিমাইজ করে কিন্তু এখান থেকে বেগে চলে আসবেন। তো এইভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার ইমোতে ডিলিট করা মেসেজ, কল, চ্যাট হিস্টোরি, ফটো, ভিডিও এবং অন্যান্য কিছু কিন্তু আপনি সেগুলি রিকভারি করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।